যাবো এখন মাছ ধরতে। চম্পুর মিষ্টি ভান্ডারের বেস্ট তো মিষ্টি হচ্ছে ঐতিহ্যবাহী একটা মসজিদ দেওয়ার সামনে আছে, অনেক পুরনো একটা মসজিদ। এটা স্থাপিত হয়েছে মসজিদটা 200 বছর আগে। বের হচ্ছি বাসা থেকে, নারায়ণগঞ্জে যাব। ফার্স্ট হচ্ছে বাইকটা ওয়াশ করব যদি সময় পাই। বাইকে আমার ইউটিউবের স্টিকার লাগানোর জন্য বাইকটা ওয়াশ করতে হবে। উদ্দেশ্যে রওনা দিচ্ছি আশিকের বাসায়। হাই দেখো, মেরাজ গরম আছে তোমার উপরে। আরে তানভীর করছে, আমি কিছু করি নাই তো। বস তুমিও লাইট করছো, ঠিক আছে। ওঠো 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 ওঠো। আমরা আছি হচ্ছে এখন বুয়েট শহীদ মিনার। তো বুয়েট শহীদ মিনার থেকে নারায়ণগঞ্জ যাব, যেতে পারি ফ্লাইওভার দিয়ে। আমরা আসলে ওইখানে যাচ্ছি মূলত রাতে র‍্যাকেট খেলবো, আর ওইখানে থাকবো আজকে, কালকে আসবো। আশিকের বাসায় আছি, নাম বলো। পিছন থেকে ইন্সপায়ার করতেছে, নাম বলো। তিনটা বাইক যাচ্ছি আমরা, তিনজন, আর বাদন হয়তো বা রাতে যেতে পারে, বাদনটা এখনও শিউর না। আরও দু তিনজন যাওয়ার কথা ছিল, ওরা আসলে যেতে পারে নাই, যদিও আমাদের হুট করে প্ল্যান হওয়ার কারণে এমনটা হয়েছে। সো যাই, যেতে যেতে কথা হবে। ফ্লাইওভারে এই টাইমটা অনেক জ্যাম থাকে, খুব ওই যাই হোক, শীতে আসলে গ্রামে অন্যরকম মজা। তো ওই জন্য আশিক যখনই অফার করলো যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। একদম গ্রামের সাইডে, নারায়ণগঞ্জ হলো গ্রামের সাইডে এটা, তো এই জন্য রিয়েল শীতটা উপভোগ করতে পারবো। ঢাকাতে তো ওরকম শীতই নাই ধরতে গেলে, একবারে খুবই কম, একদিন শীত পরে দুদিন পরে নেই এমন অবস্থা। এখানে পয়েন্ট নিতে হবে, তেল মনে হয় কম আছে, তার রিস্ক নিব না, যেহেতু গ্রামের দিকে ডুববো রিস্ক নিব না। ভাই অনেক ভালো রং চা বানায়। এখানে যারা আসবেন চিলাং রোড থেকে নেমে বামে যারা আসবেন অবশ্যই এখানে চা খেয়ে যাবেন। শীতের ফার্স্ট ব্যাডমিন্টন খেলতে নামতেছি, এই শীতে প্রথম আশিকের সাথে আশিকের বাড়িতে আসছি। আশিককে অনেক ধন্যবাদ
এই যে আমরা হচ্ছে এখন খুব নিরিবিলি একটা জায়গা আছি, এত চমৎকার একটা জায়গা যেটা আসলে বলে বোঝানো যাবে না, পুরো আনএক্সপেক্টেড একটা প্লেস এটা, এত সুন্দর। তুমি এদিকে আসো, আওয়ার সুলতান মির্জার বাইক, সুলতান মির্জার বাইক স্পন্সরড বাই কেওয়াইসি, স্পন্সরড বাই গোপ্রো, স্পন্সরড বাই ছোট ভাই আমাদের খুব ক্লোজ হয়ে গেছে একদিনের মধ্যেই, অনেক হেল্প করছে আমাদের জন্য, স্ন্যাক্স নিয়ে আসছে, দোকান খুলে তাও মটর ভাজা নিয়ে আসছে, দুইটা বাজে দোকান খুলে আমরা এমন সুন্দর একটা জায়গায় আছি, এখানে চাঁদের আলোটা এত সুন্দর লাগতেছে গাছে, তারপর হচ্ছে একটা স্কুলের মাঠে বসে আছি, কুয়াশা চারপাশটা কুয়াশা ভরে আছে, স্কুলের মাঠে এখানে বসে আমরা ক্রিকেট ম্যাচ খেললাম, হ্যান্ড ক্রিকেট। এই যে আমরা হচ্ছে রাত 3:30 মতো বাজে, আমরা বাসার দিকে যাচ্ছি, এত সুন্দর একটা রাত কাটাইছি আমরা আসলে, যেটা বলার বাইরে, আলহামদুলিল্লাহ থ্যাংকস গড, আসলে অসাধারণ একটা রাত কাটাইছি। আমরা হচ্ছে ব্যাডমিন্টন খেলে একটা বোয়ারের পাশে গেছিলাম, ওইখানে অনেকক্ষণ ছিলাম, দেন হচ্ছে নারায়ণগঞ্জবাসী, আমরা সময় হচ্ছে এখন 11:30 মতো বাজে, আমরা হচ্ছে 11:00 দিকে উঠছিলাম, উঠে নাস্তা টাস্তা করে এখন চা খেতে বের হচ্ছি, বাজারের দিকে যাবো, এই যে পাহাড়ের সাথে পা ধাই দাও। এই তোর নাম কি? হ্যাঁ, তোমাকে দেখা যাচ্ছে, সামনে একটা জায়গায় খেলছিলাম কালকে, কালকে এই জায়গাটা মনে হচ্ছিল পুরো বাগানের মতো, আর এখন আসলে তো বাগানের মতো, আসলে বাগানের মতো সামনে মোটর দেখো, জীবন চলার পথে যত কাহিনী ঘটে বা যত ঘটনা থাকে এগুলোকে আগে ক্যামেরা বন্দি করায় সুলতান মির্জা, সুলতান মির্জা ভালো ভালো টাইম গুলার কথা, ভালো ভালো মেমোরিজ গুলার কথা সুলতান মাহমুদ, মানে সরি সুলতান মির্জা হচ্ছে সবার কাছে তুলে ধরতে চায়, সুলতান মির্জা সবসময় চাচ্ছে, তো আপনারা দোয়া করবেন যাতে সুলতান মির্জা এরকম আরো সুন্দর সুন্দর, ওই বাইকটার মতো সুলতান মির্জা, ওই বাইকটা যেমন এগিয়ে যাচ্ছে সুলতান মির্জা এরকম এগিয়ে যাবে, এই বাইকটা কিন্তু আপনারা ভুল ভাববেন না, এটা কিন্তু আশিকের না, এটা সুলতান মির্জা, সুলতান মির্জা, সুলতান
নদীর পারে। আমার কথা হচ্ছে আড়াই হাজার যদি থাকে সাড়ে তিন হাজার নাই কেন? সাড়ে তিন হাজার আছে আছে চিড়ে সাড়ে তিন হাজার এটা হচ্ছে আড়াই হাজার। এটা হচ্ছে আড়াই হাজার বিক্রমপুর সুইটস। আমরা এখন আড়াই হাজার বিক্রমপুর সুইটসের সামনে টক দই খাবো। এটা হচ্ছে মিষ্টি, এটা ওনাদের নিজস্ব নিজস্ব। কাকার নাম কি? অশোক ঘোষ। অসংকুর অশোক ঘোষ। অশোক ঘোষ, এই অশোক ঘোষ চাচার নিজস্ব তৈরি মিষ্টি। এই যে দেখেন ওনারদের তৈরি হয়ে মিষ্টি করে, পরিবেশটাও খুব পরিষ্কার, মানসম্মত ভাবে ওনারদের তৈরি করে। এখন তুমি কি অর্ডার করছো সেটা বলো। দই এই যে ওনাদের বেস্ট মিষ্টি এটা। নদীর পারে চলে আসছি, এই যে নৌকা নদী দেখা যাচ্ছে, সুন্দর বাজার, ফল দোকান এখানে। আমরা যাবো এখন মাছ ধরতে, দেখতে মাছ ধরে দেখতে। ওইখানে মাছ ধরতেছে জেলে যাও, এখানে মাছ ধরতে দেখতে যাবো। সুলতান আছে যেখানে, মজা আছে সেখানে, সুলতান আছে যেখানে, ঘোরা আছে সেখানে, সুলতান আছে যেখানে, ফেসবুক আছে সেখানে, সুলতান আছে যেখানে, ওয়াইজি আছে সেখানে, সুলতান আছে যেখানে, ফলোয়ার্স আছে সেখানে, সুলতান আছে যেখানে, ইউটিউব আছে সেখানে, সুলতান আছে যেখানে, টিকটক আছে সেখানে, সুলতান আছে যেখানে, এই পানি আছে সেখানে, পাগল আছে সেখানে, পানি আছে সেখানে, পানি আছে সেখানে, পানি। এই না হইলেও 10 বারের মতো আউট হয়েছে গতকালকে থেকে, আউট করতেই আছে, করতেই আছে যতবার। আমরা এখন মিষ্টি খাবো, ইটস মিস সুইট টাইম।
পানির ব্যবস্থা করছি, এটা খুব শীঘ্রই চলে আসবে, এটা নিয়ে আমরা কাজ করছি। এটা হচ্ছে 2000-এ অনেক পুরানো একটা বট গাছ, জায়গাটা আসলে অসাধারণ সুন্দর। এটা কোন জায়গায় পড়ছে? বিষ্ণুনন্দীতে। অনেক পুরানো একটা বট গাছ, এটা আনুমানিক কত বছর হবে? 50 বছর, আমার তখন আরো বেশি হবে না। ইটস এ ভেরি নাইস প্লেস, ওয়াস্টারে যাবো। ওই ব্রিজে একটু দাঁড়াবো, সূর্যাস্তটা এখান থেকে দেখবো আমরা, দেখতে খুব সুন্দর লাগতেছে আসলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা হচ্ছে খুব ঐতিহ্যবাহী একটা মসজিদে আর সামনে আছে অনেক পুরনো একটা মসজিদ। এটা স্থাপিত হয়েছে এই মসজিদটা 200 বছর আগে। তো 2500 থানা কোথায় পড়ছে? এটা এদিকে আসো, এটা 2500 থানা নোয়াগাঁও, 2500 থানা নোয়াগাঁও সাতগ্রাম ইউনিয়নে পড়ছে, সাতগ্রাম ইউনিয়নে পড়ছে মসজিদটা। তো এই মসজিদটার দায়িত্বে কে আছে? মসজিদটার বর্তমান দায়িত্বে আছে মানে ফজলুল বাড়ি খান মিয়া সাহেব। আচ্ছা আচ্ছা, তিনি দায়িত্ব পাওয়ার পর সেটা গ্রাম এদিকে আমরা মানান করি ধার্মিকভাবে। ভালোভাবে করতে পারে সেই দু আমরা করি। দিনের বেলা হলে দুইটা দেখাতে পারতাম, এটা আসলে সামনে অসাধারণ একটা মাঠ, এটা আসলে অনেক সুন্দর একটা ভিউ এই মসজিদের। ইনশাআল্লাহ দিনের বেলা আসে এটা ঘুরে যাবো, কারণ এত পুরনো মসজিদ বাংলাদেশে খুব পাওয়া কঠিন, অনেক 200 বছর আগের মসজিদ। এত বছর আগে এত সুন্দর ডিজাইন কিভাবে করলো? আমি আসলে এটা বুঝতে পারছি, ভিতর দিয়ে আরো সুন্দর, এটা ভিতর দিয়ে আপনি আরো সুন্দর ভিতর দিয়ে দেখতে আরো সুন্দর না? হ্যাঁ ভিতর দিয়ে। আর আরেকটা ইম্পর্টেন্ট আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ যেটা শুনলাম, মসজিদের ভিতরে শীতের কালে শীতে নাকি একটু গরম গরম লাগে, আবার গরমে শীত শীত লাগে, মানে শীত না মানে ঠান্ডা লাগে আর কি, ঠান্ডা ঠান্ডা লাগে। এটা হচ্ছে আল্লাহর রহমতে, এটা হচ্ছে এসি টেসি টেসি কিছুই নেই এই মসজিদে, ভিতরে আসলে দেখানো যাবে না অন্ধকারে। আমরা কখনো সময় হলে দিনে বেলা দেখাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি। পাহাড়কে অনেক ধন্যবাদ, পাহাড় আমাকে অনেক সময় দিতে, অনেক জোস একটা ছেলে পাহাড়, নারায়ণগঞ্জের ছেলে রক্স, আল্লাহ হাফেজ।